জাতীয় উদ্যান মান্যতা পাইব শিমিলিপাল, যাকে পূর্বরু মধ্য প্রশাসন পক্ষ প্রস্তুতি করা যাইতিবা বেলে পুনশ্চ শিমিলিপাল আভ্যন্তরীণ অঞ্চলরে বসবাস করুথুবা পরিবারকু বিস্থাপিত করা যাইছি। শিমিলিপাল কোর এরিয়া যমুনাগড়ে বসবাস করুথুবা 35 পরিবারকু গত 2015 সেপ্টেম্বর 15 তারিখে বিস্থাপন করা যাই উদলা ব্লক অধীন নাবর নিকটরে থইথান করা যাইথিলা। পুনি যমুনাগড়ে রহুথুবা আউ 9 পরিবারকু বিস্থাপিত করা যাই। এই পরিবারকু বিস্থাপিত করা যাই উদলা ব্লক অঞ্চলকু অনা যাইতিবা বেলে 9 পরিবার মধ্যরু 2 পরিবারকু আম্বডিহা এবং বাকি 7 পরিবারকু নাবরা অঞ্চলরে থইথান করা যাইছি। এই 9 পরিবারকু সরকারি স্তরের সমস্ত প্রকারর অসুবিধা সুযোগ যোগাই দিয়া যাইব। এহা সহিত এই বিস্থাপিত পরিবারর সদস্য মানে নিজ সমস্ত আসবাবপত্র সাঙ্গরে ধরি আসিতিবা বেলে তাঙ্কু সরকারি স্তরের ঘর 15 লক্ষ টঙ্কা সমেত সমস্ত সুবিধা সুযোগ যোগাই দিয়া যাইব এনেই জনা যাইছি। তবে এই পরিবারকু বিস্থাপিত করা যিবা পরে শিমিলিপাল জাতীয় উদ্যান মান্যতা পাইবা পরে প্রশাসন পক্ষরু সমস্ত প্রস্তুতি করা যাইছি। বিস্থাপিত তো আজি মাত্র হয়েছি, কেতে খুশি রহিব কেতে দুঃখ রহিব সে কথা সরকারঙ্ক উপরে নির্ভর করে। যদি যাহা প্রতিশ্রুতি দিয়া হয়েছি তা সেই অনুসারে যদি আমাকে ফিল আপ করা হুয়ে তাহলে খুশিরে রহিব বলে কি আশা করছো? প্রতিশ্রুতি দেই সরকার আনি যা তাঙ্কো গাইডলাইন রে অছি সেই প্রতিশ্রুতি নেই কোন কোন আপনকু দেবে বলি কইছিলে ঘর দেবে না পয়সা দেবে না কোন কোন দেবে? হ্যাঁ পয়সা দেবে, তার কম্পেনসেশন প্যাকেজ রে অছি 15 লক্ষ টাকা। হ্যাঁ সেটা কাহাকু দেবে? সেটা নিজ আমাকু দেবে স্যার। আপনকু দেবে? এই তারপরে আউ কোন কোন দেবে? তারপরে ইন্দিরা আবাস যোজনার ঘর মকুড়িয়া বিজু পকা ঘর স্যার। আউ কোন দেবে? আউ যেতে কি আনুষঙ্গিক সহায়তা আপন চলিবে কেমিতি? আপন তো সেটি আপন শিমিলিপাল জঙ্গল রো যা বি হলে চলিবে, এতে তো সেমিতি কিছু নাই, এতে চলিবে কেমিতি? এই কথা তো বিশেষ গুরুত্ব দিয়া হচ্ছে যে জমি বদলে জমি দিয়ন্তে যদি আমি খুশিরে রহিব ভাবুতুলু, কাহিঁকি না আমি চাষী ছুয়া আজ্ঞা, এটি সঞ্জা বখরার কেতে দিন আউ চলিব। এহা ব্যতীত শিমিলিপাল টাইগর রিজর্ভর ডেপুটি ডাইরেক্টর এবং বারিপদা বনখণ্ড অধিকারী এই পুরাতন বিস্থাপন প্রক্রিয়ারে উপস্থিত রহি বিস্থাপিত পরিবারঙ্ক প্রতি আলোচনা করিথিলে। পাল যোটা কোর এরিয়ারু আজি আমার সাতটা ফ্যামিলি টু আজি এটি থইতান করিবা পাই আমি এটি তাঙ্কু আনিছু এন্ড আজি এটি বিস্থাপিত হউছন্তি এন্ড এটা টেম্পোরারি সেমানে বিস্থাপিত হউছন্তি, তারপরে তাঙ্কর পার্মানেন্ট যেটা ঘর গুড়া হব তারপরে আমি দিয়া হব। তো এটা গোটে আমি বহুত প্রেস্টিজিয়াস গোটে প্রোগ্রাম এটা, তো যেটি মানে বিস্থাপিত পরে পরে তো সেটাকে রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করিবা পাই বহুত গভর্নমেন্টকে বি সাহায্য হব, তো সে উপরে আমার এটা চিন্তা। তো সাতটা লোক আসবাকে চাইলে সো তাঙ্কু আমি ফেসিলিটেট করছু, ভলেন্টিয়ারলি সেমানে আসছন্তি, তাঙ্কু ট্রান্সপোর্টেশন ফেসিলিটি বাকি ফেসিলিটি আমি দেউছু। দীর্ঘ দিনর প্রয়াস থিলা আসিয়া পাই তবে কেমতি রাজি হিত করা হিছ তাঙ্কু? তাঙ্কার কিছু কনফিউজনস থিলা, ভয় থিলা ন্যাচুরালি রহিব, সো আমি তাঙ্কু টাইম দেলু, যদি সেমানে নিজে চাইবে আসিবে, নাই তো যদি রহিবাকু চাইবে ভিতরে সেমানে রহি পারিবে। সো মু যাইতিলি দিতর যাইকে মিটিং বি করকে তাঙ্কু কইলু কোন সুবিধা গভর্নমেন্ট দেব কেমিতি দেব, আমি সার্টিফাইড কপি দেইতিলু তাঙ্কু, সে পরে সেমানে রাজি হলে সেমানে কউচন্তি তাঙ্কর ফিউচর এডুকেশন মেডিকাল ফেসিলিটি ও সবু পাই যদি বাহারে আসিকে রহিবে তাঙ্কু বি সুবিধা, সেথিপাই আমি ফেসিলিটেট কলু। স্যার পূর্বর যমুনা গড় এঠে আসি রয়েছন্তি সেমানে সেমানে আমি মহিলা তাকে পচারি বুঝিছিলু, সেমানে কইবা অনুসারে তাকর সব মৌলিক সুবিধা কিছু কিছু রই যাউতলা মিলি নথিলা, কোন কই? না এ এমে এবে এমে কালেক্টর সঙ্গে ডিসকাশন করছু, আর ডিস্ট্রিক্ট লেভেল গোটা কমিটি বি করা হয়েছি, সে কমিটি থ্রু কোন কোন তাঙ্কর সুবিধা এবে বাকি আছে সে দিয়া। তবে এমানক পাই যো তাকর রহুচি মৌলিক সুবিধা সব মিলি যিব বর্তমান? এবে ইমিডিয়েটলি মানে এবে আমি টেম্পোরারি স্ট্রকচার আমি করেছু, এবে সে রহিলা পরে তাঙ্কর পাক্কা ঘর ওসব পাই আমি গভর্নমেন্টকে এবে লিখিব, গভর্নমেন্ট রাজি আছন্তি, গভর্নমেন্ট সঙ্গে অলরেডি ডিসকশন বি হয়েছি, তো ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি বি হয়েছি, কমিটিরে ডিসকশন হয়েছি তাঙ্কু দিয়া। উদলারু আলোক কুমার বেহরাঙ্ক রিপোর্ট গৌরী টিভি।